11 দফা দাবি নিয়ে সোমবার ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের তরফে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হলো। যদিও দপ্তরের অধিকর্তাকে তারা পায়নি, ছুটিতে রয়েছেন তিনি। যুগ্ম অধিকর্তার সঙ্গে কথা বলেন এআরডিডির ক্যাজুয়াল স্টাফরা। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কর্মরত প্রত্যেক ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মীকে মাসিক 25,000 টাকা ভাতা দিতে হবে, প্রত্যেক কর্মীর জন্য বীমার ব্যবস্থা করতে হবে, এআরডিডির প্রত্যেক কর্মীকে নির্দিষ্ট পোশাক দিতে হবে, স্বাস্থ্যকর্মীদের মতো প্রাণী সম্পদ দপ্তরের কর্মীদেরও কোভিড-19 ভ্যাকসিন দিতে হবে প্রথম পর্যায়ে। এছাড়া আরো সব দাবিগুলো নিয়ে এদিন ডেপুটেশনে মিলিত হলেন তারা। ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের উদ্যোগে সম্পাদক সমীর দত্ত বলেন, দীর্ঘদিন ধরেই তারা দাবিগুলো জানিয়ে আসছেন, তবে কোনো কাজই হচ্ছে না তাদের এই দাবিগুলোর। হাজার দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের বিভিন্ন অফিসারদের কাছে ধর্ণা দিচ্ছি, কিন্তু আমাদের এটা কোনো কার্যকরী হচ্ছে না। ভাবছিলাম আজকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে একটু কথা কমু, ডাইরেক্টর সাহেব আজকে ছুটিতে আছেন। আমরা যদি এটা আমাদেরই দুর্বলতার কারণ আমরা খবর না নিয়ে আইছি, ডাইরেক্টর সাহেবের দোষ নেই, কিন্তু আমরা জয়েন্ট ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা কইছি, উনি ওনার সাথে বলছেন যে এগুলা ডাইরেক্টর সাহেব ছাড়া আপনাদের দাবি শোনার আমি কোনো কিছু আপনাদের আশ্বস্ত করতে পারছি না। তার মধ্যে 11টা দাবির মধ্যে 5-6টা দাবি আছে যেগুলো নাকি লয়াল লেভেল অফিসাররাই সমাধান করতে পারে, কিন্তু এগুলো এখনও সমাধান হচ্ছে না। তো এগুলা নিয়েই আমরা ভাবছি আগামী 27 তারিখ আবার ডাইরেক্টর সাহেব, আগামী 27 তারিখ না, আমরা একটা চিঠি দেবো 27 তারিখ ডাইরেক্টর সাহেবের এজ এ ডেপুটেশন, টাইম অ্যান্ড ডেট সায়া, ওই ডেট মোতাবেক আমরা আবার এখানে ডাইরেক্টর সাহেবকে ইয়ে দেবো, এই কী জানি চিঠি দেবো ডাইরেক্টর সাহেব, যখন আমাদের ডেপুটেশন ডেট দেবো আমরা ওই ডেটেই আসবো। তার আগে পাশাপাশি আমরা কপি টু চিফ মিনিস্টার, কপি টু এআরডি মিনিস্টার, কপি টু কমিশনার অফ এআরডি সেকশন দিছি, কিন্তু আমরা এখনো কোনো রেসপন্স পাইতেছি না। এই সংক্রান্ত কপি মুখ্যমন্ত্রী, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সহ অধিকর্তার কাছে পাঠাবেন তারা। এখন দেখার আগামী দিনে কি হয় এইসব কর্মীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।